Welcome or welcome back to my channel Shorts by Snigdha and welcome back to another new vlog. So background দেখে তোমরা বুঝে গেছো যে আজকে হলো Christmas day. তো জাস্ট আমি কাল গতকালই আসলাম বাড়িতে অ্যান্ড গতকাল এসেই আমি এই সবটা ডেকোরেশন করেছি. অত বেশি করতে পারিনি এবার, তো যতটুকু পেরেছি করেছি. আর আজকে আমি তোমাদের সাথে আমার ব্লগে শেয়ার করবো কাকে, আমার মাকে. অনেকদিন পর তোমরা দেখতে পাচ্ছ আমার মাকে, তো বিকজ আমি বাড়িতে ছিলাম না. আর ওদিন যতগুলো ব্লগ ছিল সব কলেজ এই সব জায়গায় ছিল. তো মা কেমন লাগছে? খুব ভালো লাগছে. আজকে মা আর আমি দুজনেই নিউ ড্রেস পরেছি, বিকজ এই ড্রেসটা মার পুজোর সময় কেনা ছিল কিন্তু পরা হয়নি. আর আমার প্রত্যেকটা উইন্টারেই কিনতে হয় নিউ ড্রেস, তো সেই আর কি. আর ক্রিসমাসের কালারে গ্রিনটা এবার আমি চয়েস করলাম অ্যান্ড দিজ আর অল নিউ. সো যাই হোক, এখন আমি আর মা একটু বেরোচ্ছি বাইরে. চলো, আমি এখন জাস্ট হেয়ারটা ট্রাই করবো, বিকজ তোমরা জানো খোলা হেয়ারে আমি কোথাও চলতে পারি না. তো এখন আমি হেয়ারটা ট্রাই করবো আর বেরোবো, যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো. তো চলো, লেটস গেট স্টার্টেড. তো আমরা এখন যাচ্ছি চার্চে. আমাদের এখানে একটা চার্চ আছে প্রধাননগরে, তো সেখানে এখন আমি আর মা যাচ্ছি. সো লেটস গো, দেখি ওখানে চার্চে করতে পারি. খুবই সুন্দর সাজায়, তো আমরাও সেখানে যাচ্ছি দেখতে. আমরা চলে এসেছি আর এখন খুব সুন্দর সময় হচ্ছে, একেবারে লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে. মা কেমন লাগছে বলো তো? খুবই ভালো লাগছে বলো এখানে এসে, আর তোমাকে খুব সুন্দরও লাগছে. তো হেয়ার ইজ দা রোড, কি সুন্দর লাগছে একটু পরে জানো. এখানে এই জায়গাটায় ফাংশনটা শুরু হয় মেইনলি, এখানে সবাই থাকে এনজয় করে. ওটা পাহাড় একটা ছোট বানানো, তো এখানে খুবই মজা হচ্ছে. এখন অব্দি গান টান কিছু শুরু হয়নি, একটু পরে হয়তো অর্কেস্ট্রা শুরু হবে. এই পাঁচটায় শুরু হয় এটা, এই পাঁচটায় প্রোগ্রামসগুলো হয়। আর এখানে মেন পিছনে যেটা দেখালাম ওটা হচ্ছে চার্চ, এখন বন্ধ আছে, বন্ধই থাকে, সকালবেলায় খোলা থাকে কিন্তু এখন বন্ধ আছে, কারণ বাইরে থেকে যেটুকু পারলাম ওটুকু দেখালাম. আর এখানে খুব সুন্দর করে সবাই মোমবাতি টোমবাতি জ্বালাচ্ছে, আর এই পাশে একটা বড়ো ক্রিসমাস ট্রি বানানো হয়েছে, আর এই পাশে কিন্তু ফাংশনটা হবে. আর পুরো রাস্তাটা খুব সুন্দর সাজানো হয়েছে একদম লাইটিং দিয়ে, খুবই ভালো লাগছে দেখতে. এখন ওই সামনে একটা সুন্দর জিনিস বানানো আছে যীশু খ্রিস্টের, তো ওটার সামনে যাই চলে দেখ. এই যে আমাদের পিছনে খুব সুন্দর সেই ডেকোরেশনটা করা, যেটা খুবই ভালো লাগছে দেখতে.
এখন ওদিকটা যাচ্ছি। তো এখন আমরা বেরোবো কি না বেরোবো এখন আমরা ফাংশনের অপেক্ষা করবো। তো এখন আমরা বেরিয়ে যাবো ওখান থেকে। তো কি কিনছো? এটা নেবে? এটা কত টাকা? এটা এটা এই গোলগুলো কত? গোলগুলো কত বললেন? 80 টাকা। ওকে, বাড়ি আসার পরে আমরা যাই এই চিকুর বাড়িতে। সো এই চিকু হলো ল্যাব্রেডর, একটা ডগ, তো যে কিনা অনেক বড়, আর বিশাল চিৎকার তার, আর মানে ভীষণ ভয়ঙ্কর লাগতো আমার আগে ওকে যখন আগে দেখেছি। তো কোনোদিন ওর কাছে যাওয়ার সাহস হয়নি। তো এবার ফার্স্ট টাইম আমি ওর সাথে আর কি মিট হয়, আর ওকে আমি দেখো মানে উইদিন 10 মিনিটস ও আমার সাথে মিশেও যায় এবং আমি ওকে ধরছি। আর আমার এই আজকের মানে ওর সাথে মিশাটা বেশ স্পেশাল ছিল, তো আমি ভাবলাম এটা ব্লগে শেয়ার না করলেই নয়, তো আমি শেয়ার করে দিলাম। চিকু আমার ব্লগে থেকে যাবে। তো মার সাথেও খুব বেশি ফ্রেন্ডলি, আর আমার সাথে তো ওর আজকে প্রথমেই দেখা হয়েছিল। অ্যান্ড চিকু ইজ রিয়েলি ভেরি ভেরি কিউট, কিউট ডগ। তো তারপরে আমি বাড়ি আসি, আর তারপরে যে কেকটা নিয়ে এসেছিলাম তো সেটা কাটবার পালা, তো সেটাই এখানে কাটছিলাম। অ্যান্ড তারপরে সেই কেকটা কেটে একটা স্মল পোর্শন আমি খাওয়াই আমার সানটাকে, অ্যান্ড দেন আমি নিজে খাই, তারপর আমি ঘরের সবাইকে খাওয়াই। চলো কেক খাও। অনেকগুলো ছিল, এখন আমরা একটা খেয়ে দিই, এটুকুই আছে। তো যাই হোক, এই ব্লগটা তাহলে এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, মেরি ক্রিসমাস।